কুরকুরের প্যাকেট জমা দিলে কেএফসিতে 149 টাকা ফ্রি। এই কথাটা শুনে আমি চটপট কুরকুরের প্যাকেট কিনলাম তিনটা। তো কুরকুরে চিপসটা আমাদের খুব বেশি একটা খাওয়া হয় না, ইব্রাহিম মিস্টার টুইস্ট তারপর হচ্ছে পটেটো এগুলোই বেশি খায়। তো কুরকুরেটা একটু বেশি স্পাইসি হওয়ার কারণে এগুলা ওকে দেওয়া হয় না, আর ও যেগুলো খায় আমরা সেগুলাই খাই মূলত। আর আজকে আমার কলেজে ডিউটি ছিল, কিন্তু আমি ডিউটিটা শিফট করে নিয়েছি। তো তারপরও সকালে স্কুলে গেলাম, ভাবলাম যে শিফটিংয়ে কাউকে পাওয়া গেল কি না। তো তারপর যখন ফিরে আসবো তো আমাকে ফোন দিল ইব্রাহিমের আব্বু, ফোন দিয়ে বললো যে হ্যাঁ আসার সময় এটা নিয়ে এসো। তো আমি বলে রাখছি ইব্রাহিমের আব্বুর শরীর ভালো না, গতকালকে থেকে তার শরীরটা খুব খারাপ। তো আমি ভাবলাম যে রোগী মানুষ কিছু বললো তো ঠিক আছে কথাটা শুনি। তা আমি কুরকুরের প্যাকেটটা নিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে সানমারের পাশে কেএফসির যে ইয়েটা আছে, দোকানটা আছে, আমি সেখানে যাব। তো বাসে উঠলাম, আমি এখন ওয়াসার মোড়ে আছি, ওয়াসার মোড় থেকে বাসে উঠলাম। তো বাসে করে যাচ্ছি সানমারের দিকে, 3 থেকে 4 মিনিট লাগে যাওয়ার পথে। তো আমি যাচ্ছি, আসলে অফারটা চলছিল বেশ অনেকদিন আগে থেকেই, আমি জানি না এই অফারের ব্যাপারে, বা আমার আসলে এফ্রি অফারগুলো খুব বেশি লুফে নেওয়ার মতো মেন্টালিটি তৈরি হয় না। কারণ আমার মতে নিজের পকেটের 50 টাকা খরচ করে আর 50 টাকা ফ্রি পাওয়ার কোনো দরকার নাই, কারণ ওই 50 টাকা আমার এখন কোনো প্রয়োজন নাই খরচ করার। তা আমি এমনই কেমন জানি জানি না। তো এখন আমি সানমারের সামনে নামলাম, রাস্তা পার হব, এখন ও পাশে যাচ্ছি। এখন বাজে বেলা 10:10। তো আমি এখন যাচ্ছি, আসলে কেএফসিটা এখন আমি খোলা পাবো কি না আমি জানি না। আচ্ছা গিয়ে দেখা যাক কি ঘটে। তো এই সময়টাতে কোচিং সেন্টারগুলো খোলা থাকে, যার জন্য এখানে অনেক ভিড় থাকে, আর আজকে ভিড় তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। সানমার সামনে আসলে অনেক ভিড় থাকে সবসময়, এটা খুব ক্রাউডেড প্লেস। এই জায়গায় অনেক মজার মজার খাবারও পাওয়া যায়, ওই সামনের দিকটাতে মজার মজার খাবার আছে। আমি এখানে দাঁড়িয়ে চা খেয়েছি অনেকবার আগে। আমরা এদিকে একটা বাসা ভাড়া থাকতাম 2 নম্বর গেট মসজিদ গলিতে, তো তারপর আমরা বাসা চেঞ্জ করে নিয়ে যেতে ফ্ল্যাটে চলে গেলাম, বাইজিত বসতামই। তো এখন দেখা যাক, এই তো আমার হাতের বাম পাশেই কেএফসি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা আমি ক্যামেরা আসলে ভিতরে এইভাবে ওপেন ভিডিও করতে পারবো না, আমি আসলে খুব মানে লুকোচুরি করে ভিডিও করছি অনেকটা, আর আমি এত ভালো ক্যামেরা পার্সন না, খুব ভালো ভিডিও এগুলো আমি পারিও না, চেষ্টা করছি। এই তো আমি এখন এইখান দিয়ে উঠব। আচ্ছা দেখা যাক, আমার মনে হয় বন্ধ। আচ্ছা কারণ যেহেতু মানুষের ভিড় নাই বা কেউ ওঠানামা করছে না, গিয়ে দেখা যাক না কি হয়। আমি উঠছি উপরে। আচ্ছা এই ডান পাশেই হচ্ছে দরজা, আমি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ তার মানে আজকে এখনও খোলেনি, বন্ধ। আমি জিজ্ঞাসা করলাম দারোয়ানকে, তো দারোয়ান বললো যে আরও সময় লাগবে, 11টার দিকে খুলবে। আমি বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, পাশেই সানমার ছিল, ইব্রাহিমের আব্বু বলো ওখানে ঢুকে বিভিন্ন জিনিস দেখতে। তো আমি এরকম ঘোরাঘুরি মেন্টালিটি না, আমি পারি না এগুলা। তো যাই হোক দোকান খুললো, আমি এখন দোকানে বসে আছি, দেখা যাক এখন কি হয়, কেউ নাই আমি একাই। তো আমি একটু দেখাই ভেতরের অবস্থাটা, ওরা আসলে সবাই সব কিছু নিয়ে তৈরি হচ্ছে, লোকজন আসবে, সার্ভিং শুরু হবে, সব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কোলাহল মুক্ত, কেউ নাই, আমিই প্রথম আসছি। তো যাই হোক আমি আসছি বলার জন্য, যা প্যাকেটটা আমি দিলাম, দেখি এখন। আমাকে আসলে তারা বললো যে একটা প্যাকেট জন্য 149 টাকা, তবে যেটা করতে হবে সেটা হচ্ছে কিনতে হবে, যে কোনো একটা প্রোডাক্ট কিনতে হবে, তার সঙ্গে আমি 149 টাকা ফ্রি পাবো। তা আমার পকেটে টাকা ছিল, আমি এখন কী কিনবো চিন্তা করে ভাবলাম যে আচ্ছা একটা রোস্ট চিকেন কিনে নিয়ে যাই। তো ওরা আমাকে একটা খাতা এগিয়ে দিয়ে বললো আমার নাম আর ফোন নাম্বার লেখার জন্য, আমি লিখে দিচ্ছি। এটা তারা সার্ভে করছে, এটা জরিপ করছে, তারা দেখছে। আমি দিলাম, তো আমার 149 টাকা খরচ করতে হলো, তারপর আমি 149 টাকা ফ্রি পেলাম, আর সেই সঙ্গে আমাকে এখানে কুরকুরের প্যাকেটটা জমা দিতে হয়েছিল। তা আমার জন্য ওরা প্যাকেটটা তৈরি করছে, আমি দেখাচ্ছি। এই তো আমার প্যাকেট চলে এসেছে, একটা রোগী মানুষের জন্য, তার ইচ্ছা পূরণ করার জন্য আসলাম। আমার আসলে এরকম ফ্রি অফার পাওয়ার কোনো ইচ্ছাও নাই, বা এগুলো আমার অ্যাটেম্প করতেও ভালো লাগে না। তারপরও আসলাম, দেখি। তা আমার কাজ শেষ, এই তো আমি প্যাকেট পেয়ে গেলাম, এই হচ্ছে আমার প্যাকেট, এখন আমি বাসায় যাচ্ছি। তো এই তো বাসায় এসে তারপর যখন প্যাকেটটা খুলছে ইব্রাহিমের আব্বু, তো দেখো বেশ মজাই, তাই না?
একটা কিনে একটা ফ্রি। তবে আমি ভাবছিলাম যে আমার আসলে কোনো খরচই হবে না, আমি এমনি 149 টাকা ফ্রি পাবো, কিন্তু আসলে সেটা হয় নাই, আমাকে একটা কিনতে হলো। তবে বেশ ভালোই ছিল, ফ্লেভারটা খুব ভালো ছিল। আমার বাসায় আসতে আসতে যদিও এটা ঠান্ডা হয়ে গেছে, তো তারপরেও মজার ছিল। তোমরা অ্যাটেম্প করতে পারো, 31 তারিখ পর্যন্ত সময় আছে। অল দ্য বেস্ট।